আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও বিদেশে বসে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে ঈদ মোবারক। আজকের রেসিপি কাটো ভালো খাও, খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন রেসিপিটা কী হতে পারে। আজকে শেয়ার করব দুধে ভেজানো লাচ্ছা সিমাই। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি। এবার আমি দুধটাকে 10 মিনিটের মতো জাল করব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর চিনিটা আপনারা মিষ্টি খাওয়ার উপরে ডিপেন্ড করে দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি আরও 5 মিনিটের মতো দুধটাকে জাল করব। এই তো দুধটা আমি 15 মিনিটের মতো জাল করে নিলাম। এবার আমি যে পাত্রে সিমাইটাকে ভিজাবো সেই পাত্রে দুধটাকে ঢেলে নিলাম। এবার লাচ্ছা সিমাইয়ের প্যাকেট কাটো, ঢালো, ভিজাও, তারপর 1 ঘন্টা রেখে খাও। আর অতিথি আপ্যায়নে খুবই সহজ একটা রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ। এবার দিয়ে দিলাম কিছু কিশমিশ। এই তো দেখুন, 1 ঘন্টা পরে লাচ্ছা সিমাইগুলো কিন্তু ফুলে টইটুল্লো হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।